হয়তো আজান শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে। এ সম্বন্ধে হয়তো আমার ইসলামিক আইনগত ভাবে বন্ধ রাখা উচিত ছিল, কিন্তু রাখতে পারছি না, কারণ হযরত আলীর গায়ে তীরবিদ্ধ ছিল, যুদ্ধের থেকে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ নিয়ে সন্ধ্যার পর যখন ফিরে আসলেন, এশার নামাজের সময় সেই সময়ে হযরত আলী যখন সেজদায় পড়েছিলেন, বাকি নামাজিগণের নামাজ শেষ, তখন তার শরীরের থেকে সেই তীর দুইজনে ধরে টেনে টেনে বের করেছিলেন, হযরত আলী তা জানেন না। তো যেনারা নামাজ পড়বেন, আমি ভাবছি তেনারা প্রকৃত হযরত আলীর মতো নামাজি, তাদের কণ্ঠে আর তাদের কর্ণে আমার এই এই কথাগুলো পৌঁছাবে না, কারণ তাদের একটি ধর্মের প্রাচীর সেখানে দেওয়া আছে। এই মন্তব্যে এখন আমি আমার ভূমিকাতে যাব। তো বলছি আজকের কবি গানের পালা হয়েছে তিনখানা, একটি পালা হয়েছে রাজনৈতিক সম্বন্ধে, আরেকটি পালা হয়েছে নারী পুরুষ, আরেকটি পালা হয়েছে সমন্বয়। একই মঞ্চে তিনটি পালাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে, এ চারটা খানিক কথা নয়। তো আপনাদের দোয়া চাই, পরমেশ্বর পরম পিতার করুণা ভিক্ষা চাই, কৃপা ভিক্ষা চাই, যদি তিনি ইচ্ছা করেন সাগরকে পর্বতে পরিণত করতে পারেন, যদি তিনি ইচ্ছা করেন পর্বতকে সাগরের মধ্যে পরিণত করতে পারেন। তাই সমস্ত সুধী ভক্তের আশীর্বাদ আমার মাথায় নিয়ে আমার কবিগুরু মাসিম সরকারকে স্মরণ করি, পরম পিতাকে স্মরণ করে, জন্মদাতা পিতামাতাকে স্মরণ করে আমি এখন আমার কবির ভূমিকা হাতে নিচ্ছি। প্রথমে এসে নারীর ভূমিকায় একটি গান গিয়েছে, সে গানটি হলো বিচ্ছেদ গান। আমার বুকের মাঝে তো সের আগুন দিলি নিঠুর বন্ধুরে, মনে হয় এই নারীর ভূমিকায় দাঁড়িয়ে সে এর মনের মধ্যে কোন একটি পুরুষ আঘাত দিয়েছে। সেই সম্পর্কে সেই ব্যথা ভরা অন্তর নিয়ে এই গানটি গিয়েছে। এবার আমি পুরুষের ভূমিকা থেকে তোমাকে একটি বিচ্ছেদ গান শোনাব, অর্থাৎ বিচ্ছেদই বিচ্ছেদই যদি এক না হয় তাহলে সেখানে প্রেম জন্মায় না, আর ভাঙ্গা জিনিস জোড়া লাগে না। তাই তোমারও দুঃখ অন্তরে তোমারও কেউ ঠকাইছে কোনো পুরুষে, আর আমারও কোনো মেয়ে লোকে ঠকিয়ে গেছে, এই জন্য এই গানটা গাইতেছি। আমায় কতদিন কাঁদাবি বন্ধু রে, আমি কাঁদিতে পারি না রে, পারি না, কাদা
গায়ে তোর স্বাদ মিলো না ওরে বন্ধু, সন্তান কাটলে মাই তালাশে আমার তালাশ তুমি করলে না পরে না বন্ধনা করি আল্লাহ পাক নিরঞ্জন, যাহার কৃপাতে সৃষ্টি হয়েছে বিশ্ব ভুবন, লয় প্রলয় যাহার ইচ্ছা ঘুরে
আমি অনন্ত কোটি ভক্তি রাখি সেই বিশ্বপিতার চরণে। তারপর করি শরণ পিতা মাতার চরণ, জিনাদের করুণায় আমার দেহ হয়েছে গঠন। থাকো তোমরা যত দূরে, কৃপা করো তোমার হতভাগা সন্তানের, তোমাদের চরণ পরে এই নিবেদন। কবিগুরু মাসিম সরকার হতভাগা শামসুলের দেহখানা করে নিয়ে কবিত্ব সাগর পার, এ পার উপার তুমি বিনে বান্ধব কেহ নাই। আমার দেহ মন প্রাণ তোমার পদে করিলাম দা, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তারপর উপস্থিত সভাতে আছেন যত সুধি ভক্তগণ, আমার মাতা ভক্তাগণ, আমি করপটে বন্দি নাম সবারই চর। বন্ধনাতে টেনে ইতি, এখন তুলে ধরি কাব্যগীতি। সবার প্রতি আমার নিবেদন, ভুল ত্রুটি হলে পরে নিজের সন্তান মনে করে এই হতভাগা শামসুলের করিবেন মার্জন। আত্মনিবেদন করে শেষ, এখন কাঠ পেতে করি প্রবেশ। আসরখানা বেশ করেছি দর্শক, দ্বিতীয় বার্ষিক গ্রন্থমেলা উপলক্ষে আপনাদের সম্মুখে আমাদের এই মহামিলন, মহামিলন গীতি কবি গান গেয়ে এই কবি গান শীতল করব আপনাদের প্রাণ। সেই সন্ধান আজ আমার জানা নাই, তবে খুদার প্রেমিক ঈশ্বর ভক্তের থাকলে করুণা অসাধ্য সাধন হয়, এটা আমার জীবন আমি ভুলব না। তাই আমি স্মরণ করে এখন কাব্যসূত্র নিয়ে করে একটি একটি করে ওই নারীর প্রশ্নের জবাব দিতে চাই। তার প্রথম প্রশ্ন, এই বিশ্বের পরে নারীরা যদি ইচ্ছা করে মরা মানুষ, মরা স্বামীকে তারা বাঁচাইতে পারে, কিন্তু পুরুষের সেই ক্ষমতা নাই। কেন আমাদের সেই ক্ষমতা থাকবো? আমরা ইচ্ছা করলেই পাই। ওই ক্ষমতার আমাদের দরকার নাই। বাবা উপার্জন করে সংসার লালন পালন করে, মায়ে কি করে ঘরে বসে বসে বাচ্চাদের শিক্ষা দিতে হয়, সন্তানের শিক্ষা কিন্তু দিতে পারে না বাবা। সন্তানের শিক্ষাদান করেন কারা? এই জগতের মা জিনারা। মাকে ছাড়া সন্তানের চরিত্র গড়ার কোনো ক্ষমতা নাই। একটা হলো সুশিক্ষা আর একটা হলো কুশিক্ষা। বাবার দোষে কোনো সন্তান নষ্ট হয় না, মায়ের দোষে নষ্ট হয়, পুরুষের দোষে সন্তান নষ্ট হয় না, নারীর দোষে সন্তান নষ্ট হয়। প্রমাণ সূত্রে ধরে তুলতে চাই, একজনের আল্লাহদের একটা মেয়ে সন্তান হয়েছে, সেটা দুধ খায় তুই এক পা হাঁটাও শিখছে, ওই মায়ের তারা শিক্ষা দিছে, দেখ ও খুকি তোরে বলে রাখি, তোর বাবা বাজারের থেকে যা কিছু আনবে তোর বাবারে দিয়ে তারপরে তুই খাবি, বাবারে না দিয়ে কোনো জিনিস খাই না,
মায়ে ভালো শিক্ষা সন্তানকে দিয়েছে। কোনো এক ব্যাপারে ওই বাচ্চাটির মনে রাগ হয়েছে, কিছুই খাইতেছে না, কাঁদতেছে। তো মায়েদের একটা ক্ষমতা আছে, মায়েরা যদি ইচ্ছা করে বাচ্চার কান্দা কেন বাচ্চার বাবারও ঠান্ডা করতে পারে। বললাম দেখে ফুইলা উঠেন না, কি দিয়ে ঠান্ডা করে ওই বাচ্চারে? স্তনের দুগ্ধ দিয়া। দাদা, এই পুরুষে যখন একটা নারী রে করে বিয়া, ওই নারীর স্তনে এক ফোঁটাও দুধ থাকে না। পুরুষে যখন কৃপা করে সন্তান হইলে পরে, তারপরে তার বুকে সে ওই যুগল পয়ু ধরে দুগ্ধের সঞ্চার হয়। তাহলে এটা কার সম্পত্তি? পুরুষের সম্পত্তি, বাবার বাড়ির থেকে কিন্তু নিয়ে আসে না। অন্য যৌতুক দিতে পারে, ওই বাচ্চার দুধ যৌতুক দিবার পারবো না। এটা পুরুষের ক্ষমতা। তো ওই বাচ্চারে কান্দাইবার জন্য, কান্দা থামাবার জন্য ওই মায়ে তখন চিন্তা করছে যে এরে আর অন্য কিছু দিয়ে কান্দা থামানো যাবে না। তখন এই সুদার ভাণ্ড, যাকে আপনি মানুষ হয়েছেন আমিও মানুষ হয়েছি, কবির পাল্লায় যাই বলতেছি, কিন্তু মাতৃজ্ঞান আমার ঠিকই আছে। তো ওই মা তখন বাচ্চার কান্দা থামাবার জন্য নিজের পয়ুধ বের করে ওই বাচ্চার মুখে দিতে গেছে। বাচ্চায় অন্যদিকে মুখ করিয়ে তখন কয় বাবার কাছে, আগে বাবারে, তখন কয় মায়ের কাছে, আগে বাবারে দিয়ে আসো, তারপরে খামো, নইলে খামো না। কারণ যে শিক্ষা দিছে বাবারে কোনো জিনিস না দিয়ে খাওয়ান যাইব না। এই জন্য মায়েদের বইলা যায়, বাচ্চার মা হইলেই কিন্তু মা না, সব ধরনের শিক্ষা কিন্তু বাচ্চারে দিয়েন না, তাহলে ঠকা হইব আর বাপেরে খাওয়ান লাগবো। সৎ শিক্ষা দিয়া, অক্ষর ব্রহ্মজ্ঞান, সেই অক্ষর অক্ষয় ব্রহ্মজ্ঞানের কথা, অক্ষরতা, নেউতা, ভালো ভালো কথা, তাদেরকে আপনাদের শিক্ষা দিতে হবে। এই জন্য শিক্ষা নারীকে আমি দিয়ে যাই। এবার শুনেন আপনারা ধৈর্য ধরে, নারীরা ইচ্ছা করলে মরা স্বামীকে বাঁচাইতে পারে। মালাবতী সতী ছিল, মরা পতি বাঁচাইল, বেহুলা সতীও করেছে তাই, সাবিত্রী সতী মরাপতির প্রাণ দিয়েছে, রাবিয়া তার স্বামীকে 70 বছরের পরমায়ু আল্লাহর কাছে থেকে চেয়ে নিয়েছে, কিন্তু পুরুষ তো এমন কিছু করতে পারে নাই। দরকার কি পুরুষের? আজকে দাদা এরকম অবস্থা হয়ে গেছে, আপনার হাট বাজারে যাওয়ার লাগবো না, দেখবেন গ্রামে মাছ বাছ ফের আসে। বর্তমান দাদা এরকম হয়ে গেছে, মশলা বেচবার গ্রামে গ্রামে যায়, কাপড় নিয়ে যায়, ওই সিলভারের পাতিল নিয়ে যায়, গয়নাগাটি নিয়ে গ্রামে চইলা যায়, ফেরিওয়ালা বেরিয়েছে। কি কইতেছি? একটা পুরুষের সাধনা করার দরকার কি মেয়ে মানুষকে বাঁচাইবার জন্য? ফেরিওয়ালা বেরিয়ে গেছে, এইটা পুরুষের চরিত্র ঠিক আছে, নারীরাই নষ্ট করেছে। নারীর চক্র ভীষণ চক্র, বুঝতে নারে চক্রধারী,
নারীর মক্কর নদীর চক্কর বুঝতে নারী গোলক বিহারী স্বয়ং খোদায়ও বুঝে না যে নারী কি করব। কাজে বলি তোমার ঠাই ওই মরং এ লোক বাসাবার আমাকে দরকার নাই, ইচ্ছা করলেই পাই। এক গল্প শোনাই, কৌতুক গল্প। আমার পাড়ার থেকে একটা ছেলে, দুইটা বাচ্চা, একটা বউ, মা উঠিয়া ঘরে কাম করবার গেল গুয়াহাটি শহর। ছয় মাসের মধ্যে আর টাকা পাঠায় না, ছয় মাস সাত মাস পরে দুইজন পোলাফান শুধু একজনকে বিয়ে করে নিয়ে আসছে ঘরে। দারুণ ঝগড়া বাজলো আমার পাশাপাশি বাসা, আমি এগিয়ে গেলাম, গিয়ে বললাম কি হয়েছে, কই দেখেন চাচা আমার দরকার বসত আমি বিয়ে করছি, বাড়িওয়ালা কিরকম ঝগড়া করতেছে। তখন ওই গুয়াহাটির মেয়ে লোকটাই কইতেছে, তোমার বউ আছে আগে কইলা না? তখন ওই পুরুষটাই কইতেছে, আগে যে তুমি জানবারও চাইলে না এই জন্যই তো কইলাম না, যদি জানবার চাইতে তাহলে সবই কইলা কইতাম। দোষ ছেলে কান না, ওই মেয়েটাই যে বিয়ে বসলো, ওই বউটা যে বিয়ে বসলো, জিজ্ঞেস করার প্রয়োজন ছিল, বিয়ের মূল্য আছে। তাই তোমার কাছে বলবার জন্য চাই, তিলার তো দোষ ওই পুরুষ মানুষের নাই, মেয়ে লোকের ন গুণ আর পুরুষের হয়েছে ছয় গুণ, তোমাকে গুণ ওই তিনটা বেশি। তার বড় সবচেয়ে বড় গুণ একটা হলো কি, চোখ টিভি, এর বড় গুণ নাই। যোগীর ধ্যান ভঙ্গ করতে পারে, আউলিয়ার এটাই নিয়ে যায় কাম সাগরে। হাদিসের অনুসারে যদি বলবার যায়, আবু সামার কথা কি আপনাকে মনে নাই, পিঞ্জিরা তাকে উন্নত গিরি সম পয়দর দেখাইয়া আবু সামাকে ঘরে নিয়া এমন বিবৃতি করে দিল, একশো একটা দুরার বাড়ি খেয়ে শেষ পর্যন্ত পুরুষটার প্রাণ গেল, দোষটা কিন্তু মেয়ে লোকের ছিল। কাজে বলি তোমার ঠাই, একটা নারীর নারীত্ব ঠিক রাখা চাই, সেটা বড় সম্পদ চরিত্র। যার যে নারীর চরিত্র ঠিক নাই, সেই নারীর স্বামী ভক্তি নাই, যে নারীর স্বামী ভক্তি নাই সে নারীর রসুলের প্রতি শ্রদ্ধা নাই, যে নারীর রসুলের প্রতি শ্রদ্ধা নাই সে নারীর আল্লাহর প্রতিও ভক্তি নাই। অথচ আমাদের পবিত্র ইসলাম ধর্মে প্রচার করেছেন, কি প্রচার করেছেন, নারীরা যদি ইচ্ছা করে তার সচ্চরিত্রের জুড়ে ঘরে বেহেস্ত খানা তৈরি করতে পারে। কোরআনে লেখা আছে, জ্ঞানী জনের দেখা আছে, আর জালেনে চাবে কাউন, অর্থ হে নারী তুমি নামাজ পড়তে দাঁড়িয়েছ, তোমার স্বামী কোন জায়গা থেকে এসে ডাকলো, বেগম পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যায়, আমাকে এক গ্লাস পানি দাও। কথাটা কানে শুনলেন, স্বামীকে পানি দিলেন না, নামাজ পড়লেন, আল্লাহ বলছে বৃথা তোমার বন্দীকে আমি তোমাকে জান্নাতবাসী করিব না। এই জন্য তোমার নিষেধ করে যায়,
নারীর স্বামীর প্রতি শ্রদ্ধা না থাকলে তার কপালে দুর্দশা ঘটবেই ঘটবে, তোমারে সাবধান করে যায়। বলে তোমরা একাধিক বিয়ে করো কেন? তোমরা বিয়া বস থেকেই তোমরা করি, নইলে করুন কেন? যদি তুমি কও যে এই পুরুষটা একটা বিয়ে করছিল, হয়তো মইরা গেছে নইলে সাইরা গেছে, এই পুরুষের কাছে আর বিয়া বসুম না, তাহলে একাধিক বিয়ে আমাকে থাকতো না। তোমরা বসো দিকে আমরা কর। ওই যে ছয়টা গুণের নয়টা গুণের কথা কইছিলাম না দাদা, তার একটা গুণ হইলো বড় বড় গুণ হইলো চোখ টিভি। তারপরে ডাইলে একটু মিষ্টি মিষ্টি হাসি, এইটা আর একটা গুণ। তো যাই হোক, তোমাকে উপলক্ষ করে তোমাকে বললে পরে অনেক মায়েরা ব্যথা পাইব, শেষে আমার টাকা পয়সা পুরস্কার দেওয়া বাদ দিব। ওটা আমি ভালো বুঝি। তাই নারী পুরুষ পালা, হ্যাঁ কত পুরুষ তার স্ত্রীর জন্য অন্যের কথা কি বলবো দাদা। আমাদের এই লোককবি এই চারণ কবি গাওয়া বিজয়বাবু ছিলেন, এই বিজয়বাবুর স্ত্রী এত পবিত্র পতিব্রতা ছিলেন, বিজয়বাবু বিজয় সরকার আসরে গান করতেছেন, ওনার বাড়িতে যে কাজ করতেন তার নাম ছিল সজনী। সেই সজনী গিয়ে বিজয়বাবুকে কানে কানে খবর দিলেন, সরকার বাবু আপনার স্ত্রী মারা গেছে। এ কথা শোনার পরে সে আসলেই বিজয়বাবু চোখের পানি ছেড়ে একটি গান গেয়েছিলেন। হ্যাঁ আমি সম্পূর্ণ গান গাবো না, শুধু কলিটা শোনাবো। আমার পোষা পাখি উড়ে যাবে সজ সজনী, একদিন ভাবি না মনে। সেই বিজয়বাবু ওনার স্ত্রী মরে যাওয়ার পর ৪২ বছর বেঁচে গেছে, বিশ্বের সমস্ত নারীকে তিনি মা বলে সম্বোধন করেছেন। সব পুরুষকে তুমি এক ভেবো না, এ কথাই পর্যন্ত ছেড়ে দিয়ে যায়। এবার সমন্বয়ের পালা আবার একটি করেছেন, মানুষে মানুষে কোলাকুলি করে, হিন্দু মুসলিম থাক না কেন তারা বন্ধুত্বের মিলন হয়, বুকের সঙ্গে বুক মিলায়। আর সেই মুসলমান বন্ধুটা যদি হিন্দু বাড়ি যায় তাকে পাকের ঘরে কেন নেওয়া হয় না, নিলে বলে যায় যায়, কারণটা কি? দেখো যাত্রা তো তো গাছের গোটা না, জাত কারে কয়? আমরা মানুষ একটা জাত, পাখি একটা জাত, শৃগাল একটা জাত, সিংহ একটা জাত। যদি ওই মুসলমান ব্যক্তিটাকে হিন্দু দাদা পাকের ঘরে নিলেই সাথে সাথে মানুষ রূপ পরিবর্তন হয়ে ওই লোকটা যদি একটা গুইসাপ হইতো, তাহলে মানব সমাজের জাত যাইতো যে না এত পাকের ঘরে নেওয়া যাবে না।
ঘুষাব তো বুঝেছেন, কেউ কেউ আমরা হোম গই বইলা কই, কোন একটা মুসলমান মানুষকে পাকের ঘরে নিলেই যদি যার যায় তাহলে তার মানুষ